একচেটিয়া কাজ করেছেন অতীতে, বড় পর্দা হোক বা ধারাবাহিক, সব ক্ষেত্রেই ছিল অবাধ বিচরণ, করেছেন সঞ্চালনাও। প্রায় 3 বছর আগে কনে বউ ধারাবাহিকে শেষ দেখা যায় অভিনেত্রী সোনালী চৌধুরীকে। এরপর অভিনয় করেননি আর, চলে যান অন্তরালে। কেন এই সিদ্ধান্ত? দীর্ঘ সময় আড়ালে থাকার, সোনালী জানান। বিয়ের পর পরিবারকে সময় দিতে চেয়েছিলেন তিনি, ফলত পেশাগত জীবনের চাপ কমিয়ে নিতে চেয়েছিলেন কিছুটা। কিন্তু বললেন, আমার স্বামী বাইরে থাকতেন, আমি তার কাছে গিয়ে থাকতাম। ধারাবাহিক করলে ব্যস্ততা অনেকটা বেড়ে যায়, সেখানে অনেকটা সময় দিতে হয়, তাই কম কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। 2019 সালে কনে বউ ধারাবাহিকে অভিনয় করেছিলেন সোনালী, কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় মাঝপথেই বন্ধ করতে হয় কাজ। অভিনেত্রীর কথায়, প্রায় 1 বছর কাজ করে আমাকে বিরতি নিতে হয়। করোনার মধ্যে ওই অবস্থায় কোনো ঝুঁকি নিতে চাইছিলাম না, মাস্ক ছাড়া আমাদের শ্যুট করতে হতো। আমার চিকিৎসকও তাতে বিশেষ রাজি ছিলেন না। গত বছর মে মাসে ছেলে রিয়ানের জন্ম দেন সোনালী, শুরু হয় নতুন অধ্যায়। তখন কাজ নয়, বরং একরত্তির দেখাশোনার দিকেই মন দিতে চেয়েছিলেন নতুন মা। খানিক হেসে তিনি বললেন, মনে হতো ওকে আমার থেকে ভালো আর কেউ সামলাতে পারবে না, আমি বোধহয় ওকে সবচেয়ে যত্ন করে খাওয়িয়ে ঘুম পাড়াই। সম্ভবত খুব দ্রুতই পর্দায় ফিরবেন সোনালী, জানিয়েছেন একথাও। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।